আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকালও দেশের চার বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ থাকবে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এই চারটে বিভাগ এবং তার সাথে চারটে জেলা বরিশাল, ভোলা, মৌলভীবাজার, কুমিল্লা এই সব জায়গার উপরতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। তবে যেটা আজকের পূর্বাভাস রয়েছে, খুলনা অঞ্চলে হয়তো আজকে শেষের দিকে একটু হালকা বৃষ্টি হতে পারে। আগামীকালও খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সব জায়গাতে আপনার হালকা হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।